নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা নিয়ে এসেছি বাঁশপেড়িয়ার হংসেশ্বরী মন্দির ও অনন্ত বাসুদেব মন্দিরের পুরনো ইতিহাস। এখানে কিভাবে আসবেন, কি দেখবেন, আশেপাশে দেখার কি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ও মন্দিরের পুরো ইতিহাস সবই আপনাদের জানাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চুজ করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। মন্দির প্রাঙ্গণ ঢোকার আগেই মোটরসাইকেল, সাইকেল, জুতো রাখার ব্যবস্থা আছে এবং পে অ্যান্ড ইউজ টয়লেটেরও ব্যবস্থা আছে। এছাড়া পুজোর ডালি কেনারও অনেক দোকান আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আসার আগে আমরা প্রথমে লাহিড়ি বাবার আশ্রম ও তারপরে ব্যান্ডেল চার্চ গিয়েছিলাম। সেখান থেকে আমরা টোটো ধরে এলাম হংসেশ্বরী মন্দিরে। এই ব্যান্ডেল এলে আপনাদের অবশ্যই ব্যান্ডেল চার্চ ও লাহিড়ি বাবার আশ্রম দেখতে যেতে হবে। এই দুটি জায়গার ভিডিওর লিংক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হংসেশ্বরী মন্দিরটি দেখানোর আগে আমি আপনাদের দেখাবো অনন্ত বাসুদেব মন্দির। আমি দেখেছি ইউটিউবে অধিকাংশ ভিডিওই হংসেশ্বরী মন্দির দিয়ে শুরু, যেহেতু এই মন্দিরটা বেশি প্রসিদ্ধ। কিন্তু আমি আপনাদের প্রথমে অনন্ত বাসুদেব মন্দিরটির সাথে আপনাদের পরিচয় করাবো, কারণ এই মন্দিরটা বেশি পুরানো। এবার আমি বলবো আপনারা এখানে কিভাবে আসবেন। ব্যান্ডেল স্টেশন থেকে এটা 4 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা হাওড়া থেকে আসতে চান, তারা হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামবেন। সেখান থেকে খুব সহজেই টোটো ধরে এই মন্দিরে চলে আসতে পারবেন। এই হলো অনন্ত বাসুদেব মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা অপূর্ব টেরাকোটা কাজে সমৃদ্ধ। ইতিহাসে বলা আছে 1679 খ্রিস্টাব্দে এই বিষ্ণু মন্দিরটা প্রতিষ্ঠা করেন রামেশ্বর দত্ত রায়, যিনি হলেন হংসেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতার রাজা নৃসিংহদেবের পূর্বপুরুষ। এই মন্দিরটা হংসেশ্বরী মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। বাঁশবেড়িয়া রাজপরিবার দত্ত রায়দের আদিনিবাস ছিল বর্ধমানের পাটুলিতে। পরবর্তীকালে এনারা বাঁশবেড়িয়াতে রাজধানী স্থাপন করেন। শোনা যায় এদের কোনো কোনো পরিবার এখনও বাঁশবেড়িয়াতেই বসবাস করেন। এই হলো হংসেশ্বরী মন্দির। এই মন্দিরের নির্মাণ শুরু করেন রাজা নৃসিংহদেব রায়। তিনি তার মায়ের নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ করেন। অনন্ত বাসুদেব মন্দিরটার ক্ষয়প্রাপ্ত অবস্থা দেখেই তিনি ঠিক করেন পোড়ামাটির মন্দির না বানিয়ে তিনি পাথরের মন্দির বানাবেন। 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরে কাজ শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত 1802 খ্রিস্টাব্দে মন্দিরে কাজ অসমাপ্ত থাকা অবস্থাতেই তিনি মারা যান। তার প্রথম স্ত্রী তার সাথে সহমরণে যান। রাজা নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই অসমাপ্ত মন্দিরটার সার্থক রূপ দান করেন। এই মন্দিরটা নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 5 লক্ষ টাকা। হংসেশ্বরী মন্দিরটি দক্ষিণমুখী, উচ্চতা প্রায় 70 ফিট। তন্ত্রমতে তৈরি এই 5 তলা মন্দিরটাতে 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি ও কেন্দ্রস্থলে 1টি মিলে মোট 13টি মিনার বা চূড়া রয়েছে। প্রত্যেকটা মিনারের শীর্ষভাগ মোচাকৃতি পদ্মকোরকের আদলে নির্মিত। মন্দিরের বিভিন্ন স্থান দিয়ে 5টা সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে রয়েছে একটি বিচিত্র গোলকধাঁধা, যার মধ্যে একবার প্রবেশ করলে পথপ্রদর্শকের সাহায্য ছাড়া বের হয়ে আসা মুশকিল। এই গোলকধাঁধারই একটি নিভৃত প্রকোষ্ঠে বিরাজ করছে মহাদেব। এই মন্দিরের দেবী প্রতিমাটি নীল বর্ণের। মহাকালের হৃদয়তে উত্থিত পদ্মের ওপরে এক পা মুড়ে অবস্থান করছেন দেবী হংসেশ্বরী। বেদী এবং মহাকাল মূর্তিটি পাথরের তৈরি এবং দেবী প্রতিমাটি নিমকাঠের তৈরি। দেবীর বাম হাতে খড়গ ও নরমুণ্ড এবং ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খ। দেবীর প্রধান বাৎসরিক পূজা হয় কার্তিক অমাবস্যা দীপান্বিতা তিথিতে।
এখানকার পুরোহিতের সাথে কথা বলে জানা গেছে, বছরে 364 দিন দেবীর শান্ত মূর্তি থাকলেও ওই একটি রাতের জন্য প্রকাশিত হয় দেবীর এলোকেশী রূপ। সেদিন সন্ধ্যা আরতির পরে দেবীর মুখে পরিয়ে দেওয়া হয় রূপোর মুখোশ ও সোনার জিভ। গায়ের বস্ত্র খুলে দেবীকে কেবল ফুল ও অলঙ্কার সজ্জিত রাজবেশ পরানো হয়। বছরের অন্য দিনগুলোতে দক্ষিণী কালিকা মাতে পুজো হলেও বছরের এই একটা দিনে পুজো হয় বিশেষ তান্ত্রিক মতে। দেবীর নিত্য পুজো ও অন্নভোগের ব্যবস্থা আছে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মন্দিরের কাছে খাবারের কোনো সুবন্দোবস্ত নেই, তবে কেউ যদি মন্দিরের ভোগ প্রসাদ দিয়ে মধ্যাহ্নভোজন ছাড়তে চাইলে সকাল 10:30 মধ্যে পৌঁছে 40 টাকার কুপন কিনে খেতে পারেন। প্রতি 12 বছর অন্তর দেবীর অঙ্গরাগ করা হয়। বর্তমানে মন্দিরটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে চলে এলেও দেবী মূর্তি, অলঙ্কার ও মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনও রাজবাড়ির সদস্যদের তত্ত্বাবধানেই রয়ে গেছে। दोस्तों, अगर अभी भी आप लोग हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो प्लीज़ हमारे चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन को सिलेक्ट करके ऑल ऑप्शन को चूज़ कीजिए।